আজ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার 42 জন মন্ত্রী। গত মন্ত্রিসভার সমস্ত হেভিওয়েটরা এবারে মন্ত্রী হচ্ছেন। তার পাশাপাশি কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তারা দুজনেই জায়গা পাচ্ছেন মন্ত্রিসভাতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি হচ্ছে কালীঘাটে, তার একেবারে বাড়ির সামনের ছবি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন রেড রোডের উদ্দেশ্যে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে। আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্যান্য লোকেরাও রয়েছেন সেখানে, এসছেন ভিভিআইপিরা। এবং আজকে রেড রোডেও একেবারে সাজো সাজো রব, সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্যান্য সদস্যরাও তারাও একেবারে তৈরি হয়ে বেরিয়ে পড়েছেন, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাও হয়তো রওনা দেবেন রেড রোডের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ, আমরা বিস্তারিত তথ্য জানবো তার কাছ থেকে। এই মুহূর্তে কালীঘাটের ছবি আমরা দেখতে পাচ্ছি, তুলে ধরছি আপনাদের সামনে। দেবারতী, দেখো ইতিমধ্যেই কিন্তু বেরোনোর একেবারে প্রস্তুতির সেটা একদম শেষ পর্যায়ে, এবং এতক্ষণ ধরে সকাল থেকে যে চিত্রটা আমরা দেখেছি যে শুনশান কালীঘাট সেখানটা বেশ কিছুটা আজকে নিয়ন্ত্রিত ছিল, এখন কিন্তু আর সাধারণ মানুষ তারা বাদ ভাঙা যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা রয়েছে। এখন কিন্তু আর কোন রকম নিয়ম নিষেধের পরোয়া করতে চাইছেন না, তো যে যার মতো করে এই পাড়া এবং এই পাড়ার পাশে যে সমস্ত পাড়া রয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী যারা, এবং ছোটবেলা থেকে তাকে যারা দেখেছেন, কেউ বয়স্ক মানুষ যারা রয়েছেন সেরকম কম বয়সী ছেলে মেয়েরাও রয়েছেন, তারা কিন্তু কেউ এসছেন শখ হাতে করে, কোন মহিলা কেউ বা এসছেন ব্যান্ড পার্টি নিয়ে, সব মিলিয়ে কিন্তু গোটা অঞ্চল জুড়ে একটা আনন্দ উচ্ছ্বাসের মুহূর্ত রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই যেরকমটা শিডিউল ছিল যে 11:30 থেকে 12:45 মধ্যে তিনি বাড়ির থেকে বেরোবেন, সেরকম ভাবেই তার যে আত্মীয় পরিজনরা যেমন তার ভাইয়েরা, তার ভাইয়ের যারা স্ত্রী রয়েছেন তারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং কনভয় সাজানো হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির থেকে বেরিয়ে রেড রোডের উদ্দেশ্যে রওনা দেবেন। একবার সেই ছবিও দেখতে পাচ্ছি দেবারতী, ইতিমধ্যে পেছন থেকে শাখের ধ্বনি, উলুর ধ্বনিও আসছে। অতএব শুভেচ্ছার আর নিয়ে যে প্রত্যেকেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারের এই দ্বিতীয় ইনিংসের শুরুতে, শুভেচ্ছাই পাথেয় করে তিনি যাচ্ছেন, আজকে যাবেন, আজকে দ্বিতীয়বার জন্য শপথ নিতে, সেই আওয়াজটাও আমাদের এখানে এসে পৌঁছচ্ছে। যারা রয়েছেন না দূর দূরান্ত থেকে, মানুষ একবার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসছে, অন্তত রেড রোডও সেরকম আমরা ছবি দেখেছি, তোমার এখানেও তাই, তুমি সকাল থেকে বলছিলে যারা কালীঘাট দেখতে এসছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িও তারা দেখে যাচ্ছেন, সেই সেই অনুভূতিটাই বা ঠিক কিরকম, সেই ছবিটাই বা কিভাবে ধরা পড়ছে? আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এবং পরিবার পরিজন তারা কিন্তু রেড রোডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, প্রত্যেকেই তারা রওনা হয়ে গেলেন এবং তারা আগেই চলে যাবেন, কাগজপত্র ইত্যাদি তার ভাই নিয়ে যাচ্ছেন, মানে পরিবারের প্রত্যেকেই ইতিমধ্যে রেড রোডের দিকে রওনা হয়ে গেলেন বাড়ির থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা মিনিট পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির থেকে রওনা হবেন। যেরকমটা তুমি জিজ্ঞাসা করছিলে যে সকাল থেকে বিভিন্ন অঞ্চল কলকাতার এই পাড়া পাড়া প্রতিবেশী যারা তারা যেরকম উচ্ছ্বাস প্রকাশ করছেন, একই সঙ্গে অনেক গ্রামাঞ্চলের মানুষও হাওড়া থেকে এসছেন, হুগলি থেকে এসছেন, এরকম মানুষজনও কিন্তু আজকে এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন। সব মিলিয়ে সাধারণ মানুষ বা তৃণমূল সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা তারা আজকে চেপে রাখতে পারছেন না, কারণ দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। দেবারতী অনেক ধন্যবাদ, আপাতত তোমার সঙ্গে আবার আমরা পরে যোগাযোগ করছি। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় পরিজনরা তারা রওনা দিয়ে দিলেন রেড রোডের উদ্দেশ্যে, এবং সেখানে যাবতীয় কাগজপত্র যা যা প্রয়োজনীয় তার ভাই সাথে নিয়ে গেছেন যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নিজের বাড়ি থেকে রেড রোডের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।